দুদকের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে 1.5 কোটি টাকা ঘুষ লেনদেনের সময় চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, যার মধ্যে একজন দুদকের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী এবং আরেকজন চাকরিচ্যুত পুলিশ সদস্য। অন্যদিকে রাজধানীর ডেমরা থেকে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা শামীম মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দের কথাও জানায় সংস্থাটি। ডিএমপি মিডিয়া সেন্টারে পৃথক সংবাদ সম্মেলনে সংস্থা দুটির প্রধানরা এসব তথ্য দেন। আব্দুল আহাদের প্রতিবেদন। দুদকের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে এক ব্যক্তি থেকে 50 লাখ টাকা ঘুষ নেওয়া হচ্ছে, এমন তথ্য পেয়ে হাতিরঝিলের হীরাজিল হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় হোটেলে ঘুষ নিচ্ছিলেন দুদকের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী গৌতম ভট্টাচার্য এবং পুলিশের এক চাকরিচ্যুত কনস্টেবল ও তার দুই সহযোগী। মিষ্টির প্যাকেটে করে টাকা লেনদেনের সময় হাতে নাতে তাদের আটক করা হয়। ডিবি প্রধান হারুনর রশিদ জানান, ব্যবসায়ীদের টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করছিল চক্রটি। আপনারা জানেন যে দুদকের কার্যালয়ের যে ডিজির যে পিওরা থাকেন, তারা তো এই বিষয়ে অনেক অভিজ্ঞ, তারা জানে কীভাবে ফাইল নামে ওঠে। এই লোকটাকে তারা টার্গেট করে, তখন ওই এলাকায় সে যাবে, তার বাড়ি ঘরে খোঁজখবর নিবে, তার পাড়া বসে কথা বলবে, তার কিছু তথ্য সে নিবে। এ চক্রের সদস্য সংখ্যা অনেক জানিয়ে ডিবি প্রধান বলেন, সারা দেশেই রয়েছে এ চক্রের সদস্য, মূলত ব্যবসায়ীদের টার্গেট করে থাকে এ চক্রের সদস্যরা। কারণে ওই যে দালাল চক্রটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা যে চারজনকে ধরলাম, এর মধ্যে তিনজনের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। এরা জানেন যে কীভাবে মানুষগুলিকে ধরতে হবে এবং তারা খুঁজে যে ব্যবসায়ী চাকরিজীবী। দুদকের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ চক্রের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশ। অন্যদিকে রাজধানীর ডেমরা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা শামীম মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দের দাবি করা হয়। সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, এরা পাহাড়ে প্রশিক্ষণ, বাড়ি অস্ত্র সংগ্রহ ও সরবরাহ সহ জঙ্গি সংগঠনের মূল সমন্বয়কের ভূমিকা পালন করত। ডেমরা থানার ধার্মিকপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল এবং আইডি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আমাদের সিটিটিসির কাউন্টার টেরিজম ইনভেস্টিগেশন ডিভিশন একটি টিম তার স্ত্রী সহ গ্রেপ্তার করেছি। জঙ্গিবাদে জড়ানোর কারণে এর আগে তাকে 2 বার গ্রেফতার করা হয়। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।